কোনটা জমাতে আপনার নারকুমারিয়া তাদের মূর্তি বসানো হয়েছে তারা নাকি এডিসি গঠন করেছে তার জন্য এই বড় কথা দাবি করতে গিয়ে দলনীতি প্রকাশ সৈন্য গ্রহণ করতে হয়েছে কত আত্মত্যাগ করতে হয়েছে কত সংগ্রাম করতে হয়েছে ত্রিপুরা মাথা থেকে বলবো একটা হচ্ছে 1967 সালে নাকি কক বড় স্বীকৃতি হয়ে গেছে সচিন সিং এর আমলে নাকি কক বড় স্বীকৃতি হয়ে গেছে এটি নিয়ে শিলংয়ে গিয়ে বক্তৃতা করে কি ইতিহাসকে বিকৃত করবা কাছে ইতিহাসটাকে সঠিক জানা আমাদের থাকা দরকার তার জন্য এটা আমাদের শিক্ষা শিবির হবে এই ইয়ে প্রধান ইয়েতে আপনারা কেন্দ্র কমিটি আমরা নিচ্ছি উদ্যোগ নেব আমরা মহকুমার ভিত্তিক এখন থেকে পরিকল্পনা করে খুব বড় আকারে না হলেও অন্তঃপক্ষে মিনিমাম 50-60 করে আপনারা এই কাজের জন্য উদ্যোগ গ্রহণ করতে এই সদন প্রশ্নের বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে এক নম্বর দাবি দুই নম্বর আমরা বলছি যে এই যে যেটা কিছুক্ষণ আগে বললাম বন সংরক্ষণ আইন 2023 এটা বাতিল করো তিন নম্বর বলছি অভিন্ন দেওয়ানি বিধি সেটা ইসিসি নিয়ে বলছি এবং এটার সাথে যুক্ত করছি সিএ এবং এনআরসি আইন বাতিল করতে হবে আমরা পাতি খালে ভারতবর্ষে সবচেয়ে মানে পাটা দেওয়া হয়েছে আমাদের রাজ্যে আমি গত কিছুদিন আগে আমরা তিনজন এই যে আমার আমার একটা মিটিং ছিল মিটিংতে খেলার পথে আমেদাবাদ গিয়েছিলাম গুজরাটে ওইখানে গিয়ে দেখে আমরা আদিবাসী এলাকায় গেলাম 11 সালে সেনসাস মতে 89 লক্ষ আদিবাসী আছে এবং বিরাট এলাকা কনজেস্টেড মানে কন্টিনিউয়াস এলাকা জুড়ে ওরা আছে কিন্তু এখানে আমাদের প্রেসিডেন্ট বলেছেন জেলা পরিষদের জোরের কথা 89 লক্ষ যেখানে আদিবাসীরা বাস করছে বনে জঙ্গলে পাট্টা দেওয়া হয়েছে মাত্র 90,000 পরিবারকে